নমস্কার বন্ধুরা জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগতম নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাকে তুলে ধরবো তোমরা যারা যারা থামনেল দেখে বোঝে গেছো গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে প্রত্যেকটি জেলাতে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগ চ এসছে যেখানে তোমরা সবাই আবেদন করতে পারবে মাধ্যমিক পাশেও পোস্ট পেরিয়েছে যেটাতে তোমরা আবেদন করতে পারবে বন্ধুরা বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন সার্ভিস কমিশনের তরফ থেকে এই আপডেট বা এই চাকরির নোটিফিকেশনটা জারি করা হয়েছে যেখানে সমস্ত ক্যান্ডিডেটদের বলা হচ্ছে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং সরাসরি তোমরা এখানে ফর্ম ফিল করে তোমরা এই চাকরিটা পেতে পারবে কিভাবে আবেদন করবে কি কি ভ্যাকান্সি বেরিয়েছে এক এক করে তোমাদেরকে বলবো তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি সবটাই তোমরা জানতে পারবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কমিশনের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা রয়েছে বেরিয়েছে যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সির পদে কিন্তু নিয়োগ চলবে তো প্রথমত যেই পোস্ট এসছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদ এবং একটাই ভ্যাকান্সি বেরিয়েছে ব্যাচেলার ডিগ্রি হতে হবে ছাপ্পান্ন হাজার টাকা স্যালারি দেবে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য একটি পোস্ট বেরিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার বয়সী মাটাও কিন্তু সেখানে একই থাকবে সার্ভেয়ার পদের নিয়োগ হচ্ছে সেখানে একটি ভ্যাকান্সি এখানে আঠাশ হাজার টাকা স্যালারি দেবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে আঠেরো থেকে উনচল্লিশ বছর পর্যন্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের পদে নিয়োগ হচ্ছে যেখানে বাইশ বছর পদে বাইশ বছর বাইশ হাজার স্যালারি দেওয়া হবে মাধ্যমিক পাশে আবেদন করতে পারে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সীমা হতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের দুটো পোস্ট বেরিয়েছে যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার প্ল্যানারের জন্য আবেদন করতে পারবে একটাই ভ্যাকান্সি বেরিয়েছে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশন পাশ হতে হয় আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স সীমা রাখা হয়েছে এরপরে চলে আসছি আবেদন করার জন্য আবেদন করার জন্য অবশ্যই তোমাদের আবেদন ফিস কাটতে হবে যারা আনরিজার্ভ এবং ও বিসি আছে তাদের জন্য দেড়শো টাকা এবং প্লাস পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ প্লাস কুড়ি টাকা ব্যাংক চার্জ চালান তো টোটাল মোটামুটি এখানে তোমার একশো দুশো সামথিং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন দিতে হবে যারা এস সি এস টি পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের শুধুমাত্র পঞ্চাশ টাকা এবং কুড়ি টাকা এই সত্তর টাকা দিয়ে চার্জটা কাটতে হবে এবারে চলে আসছি এই টাকাটা কিন্তু নন রিফান্ডেবেল এবং আট নভেম্বর দু পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবং তাছাড়া তোমাদেরকে বলে রাখি সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে বলা রয়েছে যারা সিলেকশান প্রসেস শুধুমাত্র এখানে ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে অফিসিয়াল যে লিঙ্কটা রয়েছে সেটা আমি নিচে ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব যেটাতে কিন্তু তোমরা ক্লিক করে আবেদন করতে পারবে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি তোমাদের দিয়ে দেব।